নমস্কার সকলকে। আজকে আমরা আলোচনা করব হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ মানবীয় ভূগোল। এই মানবীয় ভূগোলের দুটো শাখা যদি ধরি, একটি জনসংখ্যা ভূগোল এবং একটি জনবসতি ভূগোল। জনসংখ্যা ভূগোল অর্থাৎ পপুলেশন জিওগ্রাফি, তার কিছু স্বাভাবিক ধারণা যেটা আমরা পরপর বিভিন্ন সেশনের মধ্য দিয়ে জানব। এটা প্রথম সেশন, অর্থাৎ ফার্স্ট সেশন। ফার্স্ট সেশনে আমরা এই জনবসতি, জনসংখ্যা ভূগোলের কিছু ফান্ডামেন্টাল ধারণা, ফান্ডামেন্টাল কনসেপ্ট আমরা জানব, সেগুলো পরপর একটু দেখে নেওয়া যাক। প্রথম আমরা পপুলেশন ডেন্সিটি সম্বন্ধে জানব, তারপর মাইনল্যান্ড রেশিও, এছাড়া আরও ছোটো ছোটো একাধিক টার্ম আছে, সেই বিষয়গুলো আমরা জানব। পপুলেশন ডেন্সিটি বা জনঘনত্ব, এটা জনসংখ্যা ভূগোলের একেবারে সাধারণ একটি ধারণা। জনঘনত্ব কী? জনঘনত্ব হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানের মোট জনসংখ্যা এবং মোট জমির অনুপাতকে বোঝানো হয় জনঘনত্ব। ধরা যাক, এখানে একটি উদাহরণ দেওয়া আছে ভারতবর্ষ সম্বন্ধে। ভারতবর্ষে 2011 সালের জনগণনা অনুযায়ী, অর্থাৎ সেন্সাস অনুযায়ী, টোটাল জনসংখ্যা প্রায় 121 কোটি, এবং ভারতবর্ষের ভৌগোলিক আয়তন যেটা 31,66,414 বর্গ কিলোমিটার। এবং ভারতবর্ষের ম্যাপটা যদি আমরা একটু কল্পনা করি, ভারতবর্ষের টোটাল আয়তনটা যদি আমরা লক্ষ্য করি, ভারতবর্ষের টোটাল জনসংখ্যাকে যদি আমরা টোটাল আয়তন দিয়ে ভাগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি 381 জন প্রতি বর্গ কিলোমিটারে। অর্থাৎ 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষে প্রতি বর্গ কিলোমিটার অঞ্চলে 381 জন মানুষ বসবাস করে। তবে ভারতবর্ষের সর্বত্র কি জনঘনত্ব এই 381 জন? তা নয়। কিন্তু স্থান বিশেষে এ কিন্তু আমরা বিস্তর পার্থক্য দেখতে পাব। এখানে যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গের জনঘনত্ব 1,028 2011 সালের জনগণনা অনুযায়ী, এবং 2020 সাল নাগাদ মোটামুটি সেটা এই 1,100 তার কাছাকাছি হয়ে গেছে প্রতি বর্গ কিলোমিটারে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা লক্ষ্য করি, কলকাতার জনঘনত্ব, এটা কিন্তু প্রায় 24,000 প্রতি বর্গ কিলোমিটারে আমরা দেখব। এর পাশাপাশি দুটো জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই দুটো জায়গা, একটি হচ্ছে বিহার, আরেকটি হচ্ছে অরুণাচল প্রদেশ। বিহারের জন ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1,102 জন, যেটা 2011 সালের, এবং অরুণাচল প্রদেশে প্রায় 17 জন প্রতি বর্গ কিলোমিটারে। তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পাচ্ছি যে টোটাল ভারতবর্ষের জনঘনত্ব 381 জন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা 1,028 জন, বিহারের ক্ষেত্রে সেটা 1,102 জন, এবং অরুণাচল প্রদেশের ক্ষেত্রে সেটা 17। বিহার হচ্ছে ভারতবর্ষের মধ্যে এমন একটি রাজ্য যার জনঘনত্ব সবথেকে বেশি বর্তমানে, এবং অরুণাচল প্রদেশ হচ্ছে সবথেকে কম জনঘনত্বযুক্ত রাজ্য। পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয় ভারতবর্ষের নিরিখে। তাহলে এখানে আমরা রাজ্যভিত্তিকও জনঘনত্ব দেখতে পাচ্ছি। ভারতবর্ষের 1901 সালে জনঘনত্ব ছিল 77 জন প্রতি বর্গ কিলোমিটারে, 1901 সালে, তা ধীরে ধীরে বাড়তে থাকে। 1951 সালে হয় 1,017 জন, 1991 সালে হয় 274 জন, 2001 সালে হয় 324 জন, এবং 2011 সালের জনগণনা অনুযায়ী যেটা 381 থেকে 82 জন প্রতি বর্গ কিলোমিটারে আমরা দেখব। তবে রাজ্যভিত্তিক যদি দেখা যায়, বিহার এখন বর্তমানে প্রথম স্থানাধিকারী, কিন্তু 2001 সালে বিহার ছিল দ্বিতীয়, পশ্চিমবঙ্গ ছিল প্রথম স্থানাধিকারী 2001 সালে। ওয়েস্ট বেঙ্গল, তার জনঘনত্ব 2001 সালে ছিল 903 জন, যেটা বর্তমানে হয়েছে 1,028 জন। আর বিহার, যেটা 2001 সালে ছিল 881 জন, যেটা বর্তমানে হয়েছে 1,102 জন। অর্থাৎ জনঘনত্বের বিচারে 2001 সালে পশ্চিমবঙ্গ ছিল প্রথম, এখন 2011 সালে সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গ হয়েছে দ্বিতীয়, আর বিহার ছিল
2001 সালে দ্বিতীয়, এখন বর্তমানে হয়েছে 2011 সালে প্রথম। আচ্ছা, এর বৈশিষ্ট্যের দিকে যদি আমরা একটু দেখি, এটা একটা পরিমাণগত ধারণা, অর্থাৎ টোটাল জনসংখ্যাকে সিম্পলি টোটাল এরিয়া দিয়ে ডিভাইড করা হচ্ছে, করলে একটা ধারণা আমরা পাচ্ছি। সেই ধারণা দ্বারা মোটামুটি এটা বোঝা যাচ্ছে সে অঞ্চলটা কতটা ডেভেলপ করেছে, ডেভেলপ কি ডেভেলপ নয়। যেমন আমরা অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যদি ধরি, প্রতি বর্গ কিলোমিটারে 17 জন। আবার কলকাতা যদি আসি, প্রতি বর্গ কিলোমিটারে 24,000। তাহলে এখান থেকে তো একটা ধারণা পাওয়া যেতে পারে যে অরুণাচল প্রদেশ নিশ্চয়ই এমন একটি জায়গা যেখানে প্রাকৃতিক দিক দিয়েই হোক বা অর্থনৈতিক দিক দিয়েই হোক, যা মনুষ্য বসবাসের ততটা উপযোগী নয় যতটা কলকাতা। না হলে যেখানে একই দেশের অন্তর্গত দুটো জায়গা, একটা শহর আর একটা রাজ্য, অরুণাচল প্রদেশে যেখানে 17 জন প্রতি বর্গ কিলোমিটার, কলকাতা একটা শহর হলেও তার জনঘনত্ব কিন্তু 24,000 প্রতি বর্গ কিলোমিটার। এটা কিন্তু অবশ্যই ভাবার বিষয়। এটার দ্বারা যেমন জনসংখ্যার বন্টন কোথায় কি আছে সেটাও একটা ধারণা পেতে পারি, কোথায় অধিক জনঘনত্বযুক্ত অঞ্চল, কোন কোন অঞ্চল কম জনঘনত্বযুক্ত অঞ্চল, সেটাও আমরা ভাবতে পারি। আমরা জাস্ট একটু ভারতের মানচিত্র একটু কল্পনা করি, আমাদের যে সমস্ত পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড এইসব জায়গা, অথবা প্রাকৃতিকভাবে বন্ধুর কাশ্মীর অথবা রাজস্থান অঞ্চল, সেখানকার জনঘনত্ব, এবং আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এই সমস্ত জায়গা এবং দক্ষিণের রাজ্যগুলোর জনঘনত্ব এক নয়। তার মানে এটা অঞ্চলের জনঘনত্ব বন্টনগত তারতম্য বুঝতে সাহায্য করছে, এছাড়া অঞ্চল কতটা উন্নত অনুন্নত সেটাও বুঝতে সাহায্য করছে, এছাড়া কাম্য জনসংখ্যা সম্বন্ধেও আমাদের একটা ধারণা দিতে সাহায্য করছে। এরপরে আরও তিনটি টার্ম রয়েছে, জনঘনত্ব, মৃত্যু হার এবং বৃদ্ধির হার। যদি এগুলো আমরা পরবর্তী যে সেকশনগুলো আছে সেখানে আমরা আলোচনা করব। পরবর্তী বিষয়টা চলে আসা যাক, এটা হচ্ছে ম্যান ল্যান্ড রেশিও, অর্থাৎ মানুষ জমি অনুপাত। জনঘনত্ব এবং মানুষ জমি অনুপাতের মধ্যে একটু পার্থক্য আছে। জনঘনত্বে যেটা নেওয়া হয়েছিল, টোটাল জনসংখ্যাকে টোটাল জমি দিয়ে ভাগ করা হয়েছিল, কিন্তু মানুষ জমি অনুপাতে তা কিন্তু নয়। মানুষ জমি অনুপাতে যেটা করা হয়, টোটাল জনসংখ্যাটা নেওয়া হবে, কিন্তু জমির ক্ষেত্রে সেই সমস্ত জমিকেই নেব যে জমি অর্থনৈতিকভাবে কাজে আসে। অর্থাৎ আমরা যদি ভারতবর্ষের টোটাল অঞ্চলটা ভাবি, 31 লক্ষ বর্গ কিলোমিটারের মতো টোটাল অঞ্চল, 31,66,414 স্কোয়ার কিলোমিটার, কিন্তু এই 31,66,000 বর্গ কিলোমিটার অঞ্চল পুরোটাই কি আমাদের কাজে আসে? ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল আছে যেটা পাহাড়ি অঞ্চল, অরণ্য অঞ্চল, মরু অঞ্চল, নদী নালা খাল বিল, পতিত জমি, যে জমির বা যে ভূখণ্ড কাজে আসে না। তো টোটাল ভূখণ্ড থেকে যদি এই কাজে না আসা জমিটা বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে যে জমিটা পড়ে থাকছে সেই জমিটা মানুষের কাজে আসছে, যেটা এখানে প্রায় 28 লক্ষ বর্গ কিলোমিটারের মতো। টোটাল যেখানে জমি হচ্ছে 31 লক্ষ বর্গ কিলোমিটার, তার মধ্যে কার্যকরী জমি হচ্ছে 28 লক্ষ বর্গ কিলোমিটার। তার মানে ভারতবর্ষের যে 121 কোটি জনসংখ্যা 2011 সালের সেন্সাস অনুযায়ী, এই জনসংখ্যাটা কিন্তু 28 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়ার উপর নির্ভরশীল, টোটাল জমির উপর না। বা এই 28 লক্ষ বর্গ কিলোমিটার জমিকে কাজে লাগিয়ে বেঁচে আছে এই 121 কোটি বেশি জনসংখ্যা। তাহলে এক্ষেত্রে সেই জমিটাকে গ্রহণ করা হচ্ছে যে জমিটা কাজে আসছে। টোটাল জনসংখ্যাকে সেই কার্যকরী জমি দিয়ে ভাগ করলে যেটা দাঁড়াচ্ছে 432 জন প্রতি বর্গ কিলোমিটারে। কিন্তু আমরা যখন জনঘনত্ব দেখেছিলাম সেখানে ছিল মোটামুটি 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। 382 জন হচ্ছে জনঘনত্বে, এবং মানুষ জমি অনুপাতে দাঁড়ালো সেটা 432 জন প্রতি বর্গ কিলোমিটারে। তাহলে মানুষ জমি অনুপাত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। এ দ্বারা আমরা কী কী বুঝতে পারছি, এর বৈশিষ্ট্য যদি একটু দেখে নিই, এটি একটি গুণগত ব্যাপার আছে। অর্থাৎ ওই অঞ্চল, যে অঞ্চলে এই হিউজ পরিমাণে মানুষ বসবাস করছে, সেই অঞ্চলটার সম্পদ সৃষ্টি করার ক্ষমতা কতটা,
গুণগত দিকটা কিন্তু তুলে ধরছে। এই কার্যকরী জমির উপর মানুষের চাপ কতটা সেটাও বুঝতে সাহায্য করছে। অর্থাৎ 28 লক্ষ বর্গ কিলোমিটার জমির উপর কতটা মানুষের চাপ আমরা দেখতে পাচ্ছি সেটাও আমাদের তুলে ধরছে। আমরা যদি আবার কলকাতার কথাতে আসি, কলকাতা একটা ছোট্ট শহর, তার জনঘনত্ব কত দেখলাম আমরা, 24,000 প্রতি বর্গ কিলোমিটারে। তার মানে ওই ল্যান্ডের উপর কতটা মানুষের চাপ। ভারতবর্ষের ক্ষেত্রে সেটা টোটাল যেটা অ্যাভারেজ 432 জন প্রতি বর্গ কিলোমিটার। জীবনযাত্রার মান বুঝতে সাহায্য করে, অর্থাৎ যে অঞ্চলে মানুষ জমি অনুপাত বাড়বে সেখানে জীবনযাত্রার মান সেইভাবে কিন্তু নিয়ন্ত্রিত হবে। কাম্য জনসংখ্যা সম্বন্ধেও কিন্তু এটা একটা ধারণা দিতে সাহায্য করছে। এটা গেল ম্যানল্যান্ড রেশিও, অর্থাৎ মানুষ জমি অনুপাত। জনঘনত্ব এবং মানুষ জমি অনুপাতের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আমরা এখানে দেখতে পেলাম। পরবর্তী যে বিষয়টা হচ্ছে সেখানে আমরা কিছু ছোট ছোট টার্ম আমরা পাবো, সেই টার্মগুলো আমরা এক এক করে দেখে নেব। সেই টার্মগুলো কী কী? অপটিমাম পপুলেশান, ওভার পপুলেশান, আন্ডার পপুলেশান, জিরো পপুলেশান গ্রোথ এবং পপুলেশান এক্সপ্লোশন। এই বিষয়গুলো কী পরপর দেখি। অপটিমাম পপুলেশান অর্থাৎ আদর্শ জনসংখ্যা বা কাম্য জনসংখ্যা। এই কাম্য জনসংখ্যাটা কী? কাম্য জনসংখ্যা হলো এমন একটি আদর্শ লোক সংখ্যা যা কোনো দেশের সম্পদের পরিমাণের উপর বিবেচনা করে গড়ে ওঠে। এই অবস্থায় সম্পদের পূর্ণ ব্যবহার করে একটি দেশ, জনপ্রতি আয় সর্বাধিক হয়, বেকারত্ব থাকে না বললেই চলে। এখানে যে গ্রাফটা দেখানো আছে সেই গ্রাফটার দিকে যদি লক্ষ্য করি, এই এক্স অ্যাক্সিস হচ্ছে জনসংখ্যা, ওয়াই অ্যাক্সিস হচ্ছে সম্পদ। এদিকে জনসংখ্যা বাড়ছে, এদিকেও সম্পদ বাড়ছে। অর্থাৎ জনসংখ্যা বাড়ছে এবং সম্পদ বাড়ছে বা সম্পদ ভোগ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, একটা নির্দিষ্ট পরিমাণে জনসংখ্যা সম্পদে সর্বোচ্চ ভোগ করতে পারছে। তারপরে যত সম্পদ এগোবে সম্পদের কিন্তু আর পরিমাণ বাড়বেও না বা ভোগের সীমাটা লক্ষ্য করা যাবে না। তাহলে একটা নির্দিষ্ট সময় পর সম্পদ সৃষ্টিটাও একটা নির্দিষ্ট জায়গায় থেমে যাবে এবং যতজন মানুষ সেই সম্পদটাকে ভোগ করতে পারছে সঠিকভাবে তাকে কাম্য জনসংখ্যা আমরা বলতে পারি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ইউরোপীয় দেশগুলো, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, আমেরিকা প্রভৃতি দেশগুলো মোটামুটি কাম্য জনসংখ্যা অবস্থান করে। এর বৈশিষ্ট্যের দিকে যদি লক্ষ্য করা যায়, কাম্য জনসংখ্যা ধারণাটা গতিশীল। কেন গতিশীল? কারণ কোনো দেশ যদি সম্পদ বিভিন্নভাবে তৈরি করতে পারে, নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার বা সম্পদের গুণগত মান বৃদ্ধি, মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি, শিক্ষা দীক্ষা, বৈজ্ঞানিক আবিষ্কার প্রভৃতির মাধ্যমে সম্পদও যেমন বৃদ্ধি করা যায়, সম্পদের গুণগত মানও বাড়ানো যায়, তাহলে কোনো কোনো ক্ষেত্রে হয়তো দেখা যায় কিছু সম্পদ লুক্কায়িত অবস্থায় রয়েছে যেগুলো মানুষের কাজে আসছে না, সেগুলোকেও সম্পদে পরিণত করা যায়। অনুন্নত স্থান সেগুলো তারা ডেভেলপ নিজেদের মধ্যে করতে পারে, করে একটা নির্দিষ্ট সংখ্যক জনসংখ্যা তার চাহিদা পূরণ করতে পারে। তার মানে এই অপটিমাম পপুলেশান বা কাম্য জনসংখ্যা সেই ধারণাটা কিন্তু গতিশীল একটি ধারণা আর কি। সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মাপকাঠিতে বিভিন্ন দেশে কাম্য জনসংখ্যার মান পরিবর্তিত হয়। কোনো দেশের কাম্য জনসংখ্যার উপর পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষা নির্ভর করে। মানে সেখানে কাম্য জনসংখ্যা আছে কি নেই তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। কোন একটি দেশ তাদের সম্পদ কম, প্রচুর জনসংখ্যা, তার মানে সম্পদের উপর যদি জনসংখ্যার চাপ বাড়তে থাকে তাহলে কী হবে, সম্পদের সুষ্ঠু বণ্টন হচ্ছে না, কেউ বেশি পাবে কেউ কম পাবে। এই কম বেশির পাওয়ার ফলে কী হবে, সামাজিক বৈষম্য তৈরি হবে। সামাজিক বৈষম্য তৈরির সঙ্গে সঙ্গে সেখানে অপরাধ প্রবণতা বাড়বে, বিভিন্নভাবে কিন্তু একটা অস্থিরতা তৈরি হবে। তার মানে এই কাম্য জনসংখ্যাটা কিন্তু অর্থনৈতিক সুরক্ষাও নির্ভর করছে, তার সঙ্গে সঙ্গে পরিবেশগত দিক এবং সামাজিক সুরক্ষাটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করছে। এরপর আসছে ওভার পপুলেশান। ওভার পপুলেশান মানে সহজভাবে বলতে গেলে যে জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ কোনো একটি দেশের যে পরিমাণ সম্পদ সৃষ্টি করছে সেই সম্পদ ভোগ করতে পারে এমন জনসংখ্যা না থেকে যদি তার থেকে বেশি মানুষ সেখানে থাকে তাহলে কী হবে, স্বল্প সম্পদের উপর অধিক মানুষের চাপ লক্ষ্য করা যাবে। তাহলে সেই সম্পদ সুষ্ঠুভাবে মানুষের মধ্যে বণ্টনও হবে না এবং সেটা কার্যকরীভাবে কাজেও আসবে না।
সামাজিক অসাম্য তৈরি হবে। এরপর আসছে আন্ডার পপুলেশন। ওভার পপুলেশনের উদাহরণ হিসেবে আমরা নিতে পারি ভারতবর্ষকেও নিতে পারি, বাংলাদেশকেও নিতে পারি, কারণ আমাদের যা সম্পদ সৃষ্টি হচ্ছে সেই তুলনায় জনসংখ্যার চাপ কিন্তু অনেক বেশি, যার ফলে এখানে দারিদ্রতাও বেশি, জীবনযাত্রার মানও কিন্তু অতটা উন্নত নয়। আন্ডার পপুলেশন, আন্ডার পপুলেশন মানে কোনো দেশের জনসংখ্যা যদি সেই দেশের প্রাপ্ত সম্পদের তুলনায় কম হয়। যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে অস্ট্রেলিয়ার কথা নেওয়া যেতে পারে, নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া আমরা জানি মহাদেশ, ওশিয়ানিয়ার পার্ট। অস্ট্রেলিয়াতে টোটাল আয়তন, জিওগ্রাফিক্যাল যে রিজিয়ন হিসাবে সেটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু এখানকার জনসংখ্যা যদি আমরা দেখি সেটা অত্যন্ত কম। 2011 সালের জনগণনা অনুযায়ী এখানে টোটাল জনসংখ্যা হচ্ছে 2,29,19,000। আবার বলছি, মাত্র 2,19,29,000, যেটা প্রচুর কম। আমাদের পশ্চিমবঙ্গের জনঘনত্ব 2011 সালে মোটামুটি সেটা 10 কোটি ছিল, টোটাল ভারতবর্ষে 121 কোটি। প্রতি বছর ভারতবর্ষে প্রায় 1.7 অর্থাৎ 1,70,00,000 মতো জনসংখ্যা অ্যাড হয়। তার মানে এটা দেখতে গেলে বলা যেতে পারে যে অস্ট্রেলিয়ার জনসংখ্যা অত্যন্ত কম, কিন্তু অস্ট্রেলিয়া দেশটা তো অনেক বড়, তাদের প্রাকৃতিক সম্পদ অনেক বেশি, তার মানে তাদের যে পরিমাণ সম্পদ দেশের মধ্যে রয়েছে সেই সম্পদটা কিন্তু ব্যবহার করার মতো জনসংখ্যা এখানে নেই, তাই একে বলা হচ্ছে আন্ডার পপুলেশন। এরপরে আসছে জিরো পপুলেশন গ্রোথ, শূন্য জনসংখ্যা বৃদ্ধি। শূন্য জনসংখ্যা বৃদ্ধিটা বিষয়টা কি, কোনো একটু নির্দিষ্ট বছরে, ধরা যাক 2011 বা 2012, 2011-12 সাল বা 2019-20 সাল, 2019-20 সালে কোনো একটি নির্দিষ্ট স্থানে যে পরিমাণ জনসংখ্যা আছে, ধরা যাক 2018-19 সালে কোনো একটি জায়গার যে পরিমাণ জনসংখ্যা ছিল, 2019-20 সালে সেই জনসংখ্যার মধ্যে কোনো পরিবর্তন হলো না। অর্থাৎ জনসংখ্যা পরিবর্তন হয় কেন, জন্মহার, মৃত্যুহার অথবা পরিব্রাজনের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রিত হয়, বাড়ে অথবা কমে। তো কোনো একটি অঞ্চল দেখা গেল কোনো নির্দিষ্ট বছরে যে পরিমাণ জনসংখ্যা ছিল, তার পরের বছরে হয়তো দেখা যাচ্ছে সেখানে একই পরিমাণে জনসংখ্যা রয়েছে, অর্থাৎ যতজন মানুষ জন্মেছে ততজন মানুষই হয়তো মারা গেছে। তার মানে জনসংখ্যা যে জায়গাতে আগের বছর ছিল পরের বছর সেই জায়গাতেই সেটা দাঁড়িয়ে রয়েছে, বাড়েও নি কমেও নি। এটাকে বলা হচ্ছে জিরো পপুলেশন গ্রোথ। এই জিরো পপুলেশন গ্রোথ হতে গেলে বিভিন্ন বিষয় এখানে কার্যকরী ভূমিকা পালন করে, সামাজিক উন্নতি, স্ত্রী শিক্ষা, শিক্ষার প্রসার প্রভৃতি এই জনসংখ্যা বৃদ্ধিটাকে কিন্তু জিরো পপুলেশন গ্রোথে রাখতে সাহায্য করে। এরপরে একটি টার্ম রয়েছে পপুলেশন এক্সপ্লোশন বা জনবিস্ফোরণ। অর্থাৎ জনবিস্ফোরণ হলো জনসংখ্যার হঠাৎ দ্রুত বৃদ্ধি পেলে তখন তাকে জনবিস্ফোরণ বলা হচ্ছে। প্রকৃতপক্ষে জনবিস্ফোরণ প্রথম ঘটেছিল শিল্পোন্নত দেশগুলিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। এই দেশগুলিতে উন্নত অর্থনৈতিক অবস্থা এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার কল্যাণে এই জনবিস্ফোরণ ঘটে। তবে বর্তমানে উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশগুলিতেও কিন্তু এই জনবিস্ফোরণ ঘটছে। জনবিস্ফোরণ যে শিল্প বিপ্লবের পূর্ববর্তী পর্যায়ে ঘটেছিল, তখন এক তো জনসংখ্যা জন্মহার বেশি ছিল এবং পরবর্তী পর্যায়ে চিকিৎসা ব্যবস্থার অভাবনীয় উন্নতির ফলে মৃত্যুহারটা কিন্তু হঠাৎ কমে যায়। আমরা যেটাকে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি অর্থাৎ জনবিবর্তন মডেল দেখব, সেই জনবিবর্তন মডেলের সেকেন্ড স্টেজেও যেমন আমরা দেখেছিলাম, যদি জন্মহার একটা নির্দিষ্ট জায়গায় থেকে থাকে না কমে, কিন্তু চিকিৎসা ব্যবস্থার অভাবনীয় উন্নতির ফলে যদি মৃত্যুহার হঠাৎ কমে যায়, তাহলে জনসংখ্যা বৃদ্ধিটা কিন্তু অনেকটা দ্রুততার সাথে হতে থাকে। তাহলে কোনো নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে যদি অধিক পরিমাণে জনসংখ্যা জন্ম লাভ করে বা বৃদ্ধি পেতে থাকে, তখন তাকে জনবিস্ফোরণ বলা হচ্ছে। এটা আগে উন্নত দেশগুলোর মধ্যে ছিল, পরবর্তী পর্যায়ে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতেও এটা কিন্তু ব্যাপক আকারে দেখতে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। পরবর্তী যে
সেশনগুলো রয়েছে সেই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অন্যান্য জনবসতি সংক্রান্ত বা জনসংখ্যা সংক্রান্ত বিষয়বস্তুগুলো পরপর পরপর দেখবো। পরবর্তী স্লাইডে আমরা এস সেক্স পিরামিড সম্বন্ধে জানবো, পপুলেশান ডিস্ট্রিবিউশন সম্বন্ধে জানবো। তো পরপর যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো দেখে নিলে এই সম্বন্ধে অনেকটাই ধারণা তৈরি হবে। ধন্যবাদ।